হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুবই ভালো আছো। ফাইনালি বন্ধুরা, বাঙালি গেমিং তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আর আজকের এই ভিডিওটা খুবই একটা ইউজফুল ভিডিও দেওয়া যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওর মধ্যে একটা নতুন পেট দেখাবো, সার্কের পেট। মানে আপনাদের যে সার্কের ড্রেস এসেছিল না, ঠিক ওইরকম টাইপের দেখতে পেটটা। আর শুধু এটাই না বন্ধুরা, তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ারের এখন আজকেকার ডেটের কথা বলছি, মানে লাস্ট দু সপ্তাহের মধ্যে আমাদের 2,94,122 আইডি ব্যান করা হয়েছে। কি জন্য আইডি ব্যান করা হয়েছে সেটাও বলবো। আর বন্ধু, তোমরা কি জানো আমাদের আর কিছুদিন পরে গেমটা আমরা আনলিমিটেড খেলতে পাবো না, মানে গেমের একটা টাইম ফিক্সড করে দেওয়া হবে। মানে আমরা এখন ধরো যখন ইচ্ছা তখনই খেলতে পারি গেমটা, সারাদিনও খেলতে পারি, কিন্তু এমন একটা আপডেট আসবে সে আপডেটে পরে আমরা আর গেম বেশি খেলতে পাবো না, এটার কি সিন সেটাও বলে দেবো। কারণ আমাদের এখন খুবই রিপোর্ট চলে গেছে গেটেনের কাছে এই ফ্রি ফায়ার সম্বন্ধে, তো আমাদের গেমটা এবারে ফিক্সড করে দেওয়া হবে। মানে আনলিমিটেড যে টাইম ছিল এটা লিমিটেড করে দেওয়া হবে 3-4 ঘন্টা, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা খুবই একটা ইউজফুল ভিডিও দেওয়া আছে, কারণ এতগুলো ইনফরমেশান এই ভিডিওর মধ্যে পাবে তুমি, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে বন্ধুরা এখানে যে পেটটা দেখতে পাচ্ছ, এই পেটটাই আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি আসবে, কবে আসবে সেটাও বলে দেবো। আর এই পেটটা দেখতে আমাকে মানে খুবই হাসি লাগছে, এই পেটটা দেখে মানে ফ্রি ফায়ারে যা খুশি হয় সেটাই করে দেন। মানে আমাদের যে সার্কের ড্রেস এলো, তারপর সার্কের পেটও বের করে দিল, এবার কী কী করবে এখন কেউ জানে না। তো যাই হোক, এই পেটের স্কিনও আছে অনেকগুলো, যেগুলো এখানে দেখতে পাচ্ছ একে একে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। মানে এই সমস্ত স্কিনগুলো এই পেটটার হবে, মানে এই সমস্ত স্কিনগুলো ইউজ করে তুমি খেলতে পারো, ঠিক আছে? এটার কি অ্যাবিলিটি এখনও ফিক্সড হয়নি, যখন অ্যাবিলিটি বলে দেবো তখন আমি তোমাদের বলে দেবো। তো যাই হোক, এই পেটটা আমাদের গেমের মধ্যে OB-32 আপডেটে পরে চলে আসবে, মানে OB-32 আপডেটে পরে তুমি এই পেটটা দেখতে পেয়ে যাবে আমাদের গেমের মধ্যে। তো বন্ধুরা, এবার তোমাদের বলেছি 2,94,100 আইডি দু সপ্তাহের মধ্যে কী জন্য ফ্রি ফায়ার ব্যান করলো, মানে গেলে না কী জন্য এই আইডিগুলো ব্যান করলো, কী কারণ সেটা তোমাদের বলে দিই। তো বন্ধুরা, এর জন্য বেশি কোনো কিছু কারণ নেই। নর্মালি অনেক ছেলে আমরা কী করে এখন হ্যাক ইউজ করি বা গ্লিচ যাকে বলা হয়, যেটা হেড মারার পক্ষে 1 নাম্বার যেটা বলা হয়, তো ওই সমস্ত যে গ্লিচগুলো আমরা ইউজ করে থাকি। আর অনেক বন্ধুরাই তোমরা বললে যে এটা ইউজ কর তোর গেম প্লে ভালো হবে, তো বন্ধুরা এই সমস্ত চক্করে তুমি পড়ো না। এই সমস্ত চক্করে যদি পড়ো তাহলে ফ্রি ফায়ার তোমার আইডি ব্যান করে দেবে। আর তোমরা ভালোভাবে জানো, একবার যদি আইডি ব্যান করে দেয় তাহলে তোমার যতই রেয়ার আইডি হোক, যতই দামি আইডি হোক, সে আইডি কিন্তু আর কোনো দিনই তোমার ফিরে পাবে না, ঠিক আছে? তো এইসব চক্করে তোমার থেকো না। যদি কেউ বলে এটা এই অ্যাপসটা তুই ইউজ কর যে এটা হেড ভালো লাগবে, মানে এইসব চক্করে তুমি যেও না বন্ধুদের চক্করে, ঠিক আছে? আরও একবার বলে দিই তোমাদের, কারণ আমি চাই না আমার সাবস্ক্রাইবারের আইডি ব্যান হোক। তো বন্ধুরা কোনো কিছু কোনো দিন অ্যাপস ইউজ করো না গেমের জন্য, ঠিক আছে? তুমি রিয়েল গেম প্লে যেটা করো সেটাই করো, আর তুমি যে বেস্ট গেম প্লে করতে চাও তাহলে ট্রেনিং মুভ করো, তোমার একটু বেস্ট গেম প্লে হয়ে যাবে। তো বন্ধুরা, এবার তোমাদের বলে দিই যে আমাদের লিমিটেড আর গেম কী জন্য খেলতে পাবো না। তো বন্ধুরা, আমাদের যে গেরিনা আছে ওর কাছে অনেক রিপোর্ট চলে গেছে, মানে সরকার থেকে হোক যার থেকে হোক অনেক রিপোর্ট চলে গেছে, যার কারণে গেরিনা এবার কী করবে আমাদের ইন্ডিয়া সার্ভারের মধ্যে আমরা যে আনলিমিটেড গেম খেলতে পাই না, এই আনলিমিটেড গেম আর আমরা খেলতে পাবো না, একটা টাইম ফিক্সড করে দেওয়া হবে। এটার উপায় আছে, তোমার যদি 2-3টা আইডি থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই, কারণ তোমার যদি একটা আইডি থাকে তাহলে বা চিন্তার বিষয় এটা, তোমার যদি একটা আইডি থাকে তাহলে ওই আইডি 4-5 ঘন্টায় খেলতে পাবে, ওর বেশি খেলতে পাবে না। এটা কখন থেকে হবে না, আমাদের যে OB-32 আপডেট আসবে না, ওই OB-32 আপডেটে পরে আমাদের এই সিস্টেমটা চালু হয়ে যাবে, মানে আমাদের যে OB-32 আপডেট আসবে ওর পরে একটা আপডেট আসবে, ঠিক আছে? ওই আপডেটের পরেই এটা তোমাদের অ্যাড হয়ে যাবে, তারপরে আমরা 3-5 ঘন্টা পরে গেম প্লে আর করতে পাবো না নিজের আইডিতে, ঠিক আছে? আর এই বিষয়টা নিয়ে চিন্তা করে লাভই নেই, কারণ আমি জানি বন্ধুরা তোমাদের কাছে একটা আইডি নেই, সবার কাছে 2-3টা করে আইডি থাকে, তো তুমি একটা আইডি 3-5 ঘন্টা বেশি খেলতে পারবে না, কিন্তু অন্য আইডি তো খেলতে পারবে, তো এটা এই বিষয়টা নিয়ে চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে যা কিছু ছিল আমি তোমাদেরকে দেখে দিয়েছি এবং বলেও দিয়েছি, তো তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুরা প্লিজ, তোমার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলতে সিলেক্ট করে দেবে, কারণ এই চ্যানেলে তুমি ফ্রি ফায়ার সমস্ত রকম রিলেটেড ভিডিও পেতে থাকবে। তো বন্ধুরা, দেখা তো কোনো অন্য ভিডিওর সাথে অন্য কোনো দিন। আর বন্ধুরা প্লিজ, একটা হলে কমেন্ট করে যেও। তো দেখাবো কোনো অন্য ভিডিওর সাথে অন্য কোনো দিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।